জুড়ে শুরু হয়েছে নাগরিক সংশোধনী আইন এই আইনের পরেই ভারতের প্রতিটি রাজ্যে জাতীয় পঞ্জি বা এনআরসি চালু করার হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিক সংশোধনী আইন এবং এনআরসি এই দুটি ভারতের বিকাশের পক্ষে ঠিক কতটা মঙ্গলজনক তা বোঝাতে আসরে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে ইতিমধ্যেই এনআরসি শুরু হয়েছে জাতীয় নাগরিক পঞ্জির তালিকা থেকে বাদ গিয়েছে ১৯ লক্ষ মানুষের নাম কিন্তু এমন আবহেই সামনে এলো প্রধানমন্ত্রীর একটি ভিডিও যেখানে তিনি বলছেন অসমের প্রতিটি প্রান্তে থাকা ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবেন নরেন্দ্র মোদীর ভেরিফাইড ইউটিউব অ্যাকাউন্টেই রয়েছে সেই ভিডিওটি সময়টা আজ থেকে পাঁচ বছর আগেকার দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনী প্রচারের সময় নির্বাচনী প্রচারে অসম গিয়েছিলেন তিনি সেই নির্বাচনী প্রচারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী অসমের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন প্রিয় অসমবাসী আমার উপরে একবার ভরসা করে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি ক্ষমতা এলে অসমের প্রতিটি প্রান্তে থাকা ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেব কথা রেখেছিলেন অসমবাসী বিপুল ভোটে প্রধানমন্ত্রী মসনদে আসীন হয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু ক্ষমতা এলেও কথা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট পরবর্তী ঘটনা প্রায় সকলেরই জানা কয়েকশো কোটি টাকা খরচ করে চলতি বছরেই প্রকাশিত হয় এনআরসির চূড়ান্ত তালিকা বাদ পড়েন কয়েক লক্ষ মানুষ দেশহীন সেই মানুষগুলোর শেষ পরিণতি কি শেষ পর্যন্ত ডিটেনশন ক্যাম্প এই প্রশ্নে একবারের জন্যও রা কাটছেন না মোদি অমিত শাহরা তবে কি প্রধানমন্ত্রী ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি মিথ্যে ছিল কিন্তু অসমবাসীর মনে হয়তো এখনও ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই